আমাদের ক্রেজি রেড্ডি ইউটিউব চ্যানেলে আমরা যে টেডি বিয়ার কস্টিউম পরে শ্যুট করি সেই কস্টিউম তোমরা কোথা থেকে কিভাবে কিনবে লাইক ক্রেজি টেডি। তোমরা অনেকেই আছো যারা অ্যামাজন ফ্লিপকার্টে সার্চ করেছো টেডি বিয়ার কস্টিউম, বাট তোমরা পাও না এরকম টেডি বিয়ার কস্টিউম পাও না, তোমরা পাও এই টাইপের। তোমরা যারা আমাদের অনেক পুরানো ভিউয়ার্স, অনেক আগে থেকে ক্রেজি রেড্ডি চ্যানেলকে ফলো করছো, তারা জানো আমরা প্রথমে এই কস্টিউম পরে টেডি বিয়ারের ভিডিও শ্যুট করতাম। তো গাইস এবার আসি মেন পয়েন্টে, যে আমরা টেডি বিয়ার কস্টিউম কোথা থেকে আর কিভাবে কিনেছিলাম। তো গাইস দেখো, আমরা এই কস্টিউম কিনেছিলাম অনলাইনে ইন্ডিয়া মার্ট থেকে। আমাদের তখন প্রাইস পড়েছিল 9,500 টাকা, এখন তো প্রাইস অনেক কমে গেল। আর যারা ইন্ডিয়া থেকে দেখছো বা ওয়েস্ট বেঙ্গল থেকে স্পেশালি যারা দেখছো, তাদের জন্য আর একটা ভালো ব্যাপার আছে। আমার একটা চেনা পরিচিত সেলার আছে, তার নাম্বার আমি দেখো স্ক্রিনে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা তাদেরকে ইজিভাবে কল করে দাও, একদম 100% ট্রাস্টেড। আমার উপর ট্রাস্ট করে এই যে নাম্বার দিয়ে রেখেছি, এই নাম্বার থেকে তোমরা ইজিভাবে টেডি বিয়ার কস্টিউম পারচেস করে নাও, কোনো প্রবলেম হবে না। তো তোমরা যাও, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বা ভারতের মধ্যে থেকে দেখছো, এই নাম্বারে কল করো আর এখান থেকে টেডি বিয়ার কস্টিউম নিয়ে নাও। আমারই চেনা পরিচিত একটা সেলার আছে যার কাছ থেকে আমি টেডি বিয়ার কস্টিউম নিই। সো গাইস আশা করি তোমাদের আমি ইনফরমেশনটা দিতে পেরেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো, জানাও ভিডিওটি কেমন হয়েছে।